জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তার মুক্তির কথা জানিয়েছেন জেল সুপার মোহাম্মদ আমিরুল ইসলাম। বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে 17টি মামলা রয়েছে। উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পাওয়ার পর মুক্তি দেওয়া হলো তাকে। গত বছরের 31 অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থেকে আলালকে গ্রেপ্তার করে পুলিশ। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম।